একটুও বলা যাবে না, জেগে জেগে স্বপ্ন তো বলা যায়। মানে তোমরা মেয়েদের কি সমস্যা, স্বপ্নের মতো এত বিশাল একটা জিনিস তোমরা দেখতেছো কসমেটিক্স। এটা এফোর্ডেবল ঠিকই তো আছে, স্বপ্ন পূরণ না হলে তো হতাশ হবো, এই জন্য এরকম স্বপ্ন দেখেছি এটা পূরণ হবে। এটাকে স্বপ্ন বলে না, স্বপ্ন দিস ইজ নট স্বপ্ন। আল্লাহ তাহলে পরের জন্য তোমাকে বিয়ে হওয়া তোমার ইচ্ছা কি? একটা ভালো স্বপ্নের মধ্যে আমি ছিলাম কি যে 30% ডিসকাউন্ট দিচ্ছে, তাই আমি ভাবতেছিলাম যে আচ্ছা আমার একটা মেকের ইয়াটা শেষ হয়ে গেছে পাউডারটা, একটা 30% ডিসকাউন্ট দিলে 430 করে যদি অরিজিনাল প্রাইস হয় তো 30% ডিসকাউন্ট দিলে বেশ অনেক কমই পাওয়া যাবে, তো একটা কেনার দরকার। ওরে মেয়ে মানুষ রে, তোমাদেরকে আমি এই জীবনে বুঝবো না, এটা আমি শিওর হয়ে গেছি। আরে ভাই কিক্সেরই তো স্বপ্ন দেখতেছি, এটা একটা মানে ল্যানকম তো দেখতেছি না, মানে একটা মেকআপের দোকান, একটা পারফিউমের দোকান। তুমি এই দোকান তোমার কেউ বলতো একদিন মেকআপের দোকানে গিয়া আনলিমিটেড শপিং করার কথা। তাই আনলিমিটেড মানে কি এটা লক্ষ্য ছাড়া যেতে পারে? আসলে মেকআপ কিনা একটা বিলাসিতা না, স্বপ্নটা ভাঙ্গায় ভালো হয়েছে।